পাঁচমেশালি গল্প চ্যানেলে আজ একটি হাসির গল্প শোনাতে এসেছি। গল্পের নাম শিবেনবাবু ভালো আছেন তো। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। চরিত্রায়নে সূত্রধর মৌমিতা সেনগুপ্ত। গুন্ডা ভূত ও হরসুন্দরবাবু আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি শিবেনবাবু ভালো আছেন তো। হরসুন্দরবাবু একটু নাদোষ নুদোষ, ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ। তিনি কোঁচা দুলিয়ে ধুতি পরেন, ফুল হাতা জামার গলা অবধি বোতাম আটেন, কখনো হাতা গোটান না। শীত গ্রীষ্ম সব সময় তিনি হাঁটু অবধি মোজা আর পামশু পরেন। তার বেশ ওটা একজোড়া গোব আছে, চুল পরিপাটি সিথি। হরসুন্দরবাবু খুব নিরীহ মানুষও বটে। সেদিন মাসের পয়না তারিখ, হরসুন্দরবাবু সেদিন বেতন পেয়েছেন। সন্ধেবেলা বাড়ি ফিরছেন, যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার, পাড়াটাও ভালো নয়। হরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই তিনটে ছোকরা তাকে ঘিরে ফেলল। একজন বুকে রিভলভার ঠেকাল, একজন পেটে, আর অন্যজন পিঠে দুটো ছোড়া ধরল। রিভলভারওয়ালা বলল, চেঁচাবেন না, যা আছে দিয়ে দিন। হরসুন্দরবাবু খুবই ভয় পেলেন, ভয়ে তাঁর গলা কাঁপতে লাগলো। বললেন, প্রাণে মেরো না ভাই, দিচ্ছি দিচ্ছি। মাইনের পুরো টাকাটা নিয়ে তিনজন হাপিস হয়ে গেল। হরসুন্দরবাবু ভয়ে চেঁচামেচিও করলেন না। যদি তারা ফিরে আসে, বাড়িতে ফিরেও কারো কাছে ঘটনাটা প্রকাশ করলেন না। ভাবলেন, এ মাসটা ধারকর্য করে চালিয়ে নিলেই হবে। তা নিলেনও হরসুন্দরবাবু। একটা মাস দেখতে দেখতে চলে গেল, আবার পয়লা তারিখ এলো, হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। ফেরার সময় যখন গলির মধ্যে ঢুকলেন, তখন আচমকা ভিড়ের তিনটে লোক তাকে ঘিরে ধরল, বুকে রিভলভার, পেটে পিঠে ছোড়া। রিভলভারওয়ালা বলল, যা আছে দিয়ে দিন, চেঁচাবেন না। হরসুন্দরবাবু ভিড়ের ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, প্রাণে বেরোল ভাই, দিচ্ছি দিচ্ছি। মানির টাকাটা নিয়ে লোক তিনটে হাপিস হয়ে গেল। হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিচ্ছু বললেন না। ভাবলেন, এই মাসটাও কোনো রকমে চালিয়ে নেবেন। কষ্ট হলো যদিও, কিন্তু হরসুন্দরবাবু চালিয়ে নিলেন। ফের পয়লা তারিখ এলো, হরসুন্দরবাবু বেতন পেলেন। বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই তিনটে লোক ঘিরে ধরলো তাকে, বুকে পিঠে পেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোড়া ধরল, একই কথা বলল এবং বেতনের টাকাটা নিয়ে হাওয়া হল। হরসুন্দরবাবুর আজ চোখে জল এলো। বাড়ি ফিরে তিনি গুম হয়ে রইলেন, রাতে ভালো করে খেলেন না। গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায় ভাবে ভাবলেন, কী যে করবো বুঝতে পারছি না। কাছে পিঠে কে যেন একটা হাই তুলল, তারপরে হাঁউল মটকানো শব্দ হল, তারপর বলল, হরসুন্দরবাবু চারদিকটা চেয়ে দেখলেন, ছাদ তো জনশূন্য, শীতকালের গভীর রাত্রে ছাদে আসবেই বা কে? তিনি কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, তুমি কে? ভেবে দেখতে হবে, ভেবে দেখতে হবে। তার মানে কতবার জন্মেছে তার কি হিসাব আছে? কোন জন্মে কে ছিল তা যে ঘুরলে চলে যায় বা, এ জন্মে বিষু তো ও জন্মে নি, তাই পরের জন্মে হয়তো চিনেবেন চাইছ। আপনি কোথায়, দেখতে পাচ্ছি না তো। গলার সরটা খিচিয়ে উঠে বলল, এক চোখ আছে কি তোমার যে দেখবে? সারাদিনই তো তোমার ধারে কাছে গোড় গোড় গোড়, দেখতে চেয়েছ কি কখনো? আগে আমি যে কিছু বুঝতে পারছি না, ভয় পাচ্ছি, মাথা মাথা ঝিমঝিম করছে। বলো, এই যে আওয়া করতে এসে বিপদ হলো। আপনি কি চান? তোমার মতো গয়েদের কান দুটো মলে দিতে চাইছে, কিন্তু মিধি বাম সে উপায় নেই। আমি কি করেছি? আপনি আমার ওপর রাগ করছেন কেন? রাগ করব না, তিনটে কাঁচা মাথার ছোড়া তিন তিনবার যে তোমাকে বোকা বানালো তা থেকে শিক্ষা পেয়েছো কি? কিছু করতে পার না। আগে কী করবো, তোদের হাতে যে ছোড়া আর বন্দুক, আর তোমার আমি কিছু নেই,
আগে না কেমন কেমন মানে ইয়ে মানে আমার তো বন্দুক পিস্তল বা ছোড়াছুড়ি নেই, তবে আমার গিন্নির একখানা বটি আছে, আর আমার ছেলে ফুদো ওর একটা পেন্সিল কাটা ছুরি আছে, আর আমার মায়ের বেড়াল তাড়ানোর জন্য একখানা ছোট্ট লাঠি আছে। আহা, ও সব জানতে চাইছে কে? বন্দি লাঠির কথা জিজ্ঞাসা করেছে কি তোমার? বলি এসব ছাড়া তোমার আর কিছু নেই? আগে আগে মনে পড়ছে না, শুনেছি আমার ঠাকুরদার একটা গাদা বন্দুক ছিল। বেটা কাকে মানে? বলি বন্দুক টন্দুক ছাড়া আর কিছু নেই তোমার? আগে না। বলি এবারে ভর্তি বলে একটা বস্তু আছে জানো তো নাকি? আগে জানি তো। তোমার কি সেটাও নেই? আগে ঠিক বুঝতে পারছি না। একটা দীর্ঘশ্বাসের আওয়াজ হলো, তারপরে কলার স্বরটা বলল, শোনো, এবার যখন ওই মর্কটগুলি তোমাকে পাকড়াও করবে তখন একটু ঘাবড়াবে না, হাসি হাসি মুখ করে শুধু জিজ্ঞেস করবে, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? শুধু এই কথা বললেই হবে? এই দেখাও না। তৃতীয় মাসটাও কষ্টে সৃষ্টে কেটে গেল, আবার পয়লা তারিখ এলো এবং হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। বাড়ি ফেরার সময় একটা দুরু দুরু করছিল, যে কথাটা বলতে হবে তা বারবার বিড়বিড় করে আওড়াচ্ছেন, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে, গলির মুখে একটু থমকে দাঁড়ালেন, তারপরে দুর্গা বলে অন্ধকারে পা বাড়ালেন। কয়েক পা যেতে না যেতেই সেই তিন মূর্তি ঘিরে ফেললো তাকে, বুকে পিস্তল, পেটে আর পিঠে ছোড়া। পিস্তলওয়ালা বলল, চেঁচাবেন না, যা আছে দিয়ে দিন। জীবনে কোনো সাহসের কাজ করেননি হরসুন্দরবাবু, আজই প্রথম করলেন। জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? ছেলে তিনটে হঠাৎ যেন থমকে গেল, আর তারপরে দূরদার দৌড়ে এমনভাবে পালালো যেন ভূত দেখেছে। হরসুন্দরবাবু খুবই অবাক হয়ে গেলেন, এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে? যাক গে, এবার মাইনের টাকাটা তো বেঁচে গেল। না, এরপর থেকে হরিসুন্দরবাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে, কিন্তু তার ধাঁধাটা তো গেল না। এই তো সেদিন তার অফিসের বড়বাবু তাকে কাজের একটা ভুলের জন্য খুব বকাঝকা করে চার্জশিট দেন, আর কি। হরিসুন্দরবাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? তাইতে বড়বাবু এমন ঘাবড়ে গেলেন যে আর বলারই নয়, তারপর থেকে খুবই ভালো ব্যবহার করে যাচ্ছেন। সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরসুন্দরের গিন্নি তাকে খুবই তুলোধরা পড়ছিলেন। হরসুন্দরবাবু তাকেও বললেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? গিন্নি একেবারে জল। হ্যাঁ, এখন হরসুন্দরবাবু খুবই ভালো আছেন, কোনো উদ্বেগ অশান্তি নেই, বিপদ দেখা দিলে তিনি শুধু বলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? মন্ত্রীর মতন কাজ হয়। আজকের গল্প এখানেই শেষ হলো, আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।